সামনে দুর্গাপুজো, দুর্গাপুজো উপলক্ষে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অষ্টমীর দিনে কিংবা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একটি বড় বাটি বসিয়ে জল দিয়ে তাতে সামান্য নুন হলুদ দিয়ে জলটা গরম হতে থাকে এই ফাঁকে ফুলকপি কেটে নিয়েছি, আলু টুকরো করে কেটে নিয়েছি, পনির টুকরো করে কেটে নিয়েছি, দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য কাজু, পোস্ত, গোটা গরম মশলা, জিরে, ধনে, আদা ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আলাদা আলাদা করে বেটে নেব। জলটা ফুটে উঠেছে, তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে সামান্য সময় ভাপ তুলে নেব। ভাপ তোলা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে প্রথমে আমি আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নেওয়ার পর ফুলকপিগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে কোনো কিছুতেই আগে নুন দিইনি। দেখুন ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই পনিরের টুকরোগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। সামান্য হলুদ দিলাম। এখানে বলতে দ্বিধা নেই, আমি আমার বাড়ির বাচ্চাকে দিয়ে পনিরটা আনিয়েছি, দোকান থেকে পনিরটা ভালো দেয়নি। পনির ভাজার পর তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। টমেটোও সঙ্গে ছিল, টমেটোটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে কষে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ফুলকপিটাকে কষিয়ে নেব। দেখুন সামান্য জল দেওয়ার পর ফুলকপিটাকে কষিয়ে নিয়েছে এবং নরমও হয়ে গেছে। এরপর কাজু ও পোস্ত বাটা দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করছি একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। যে কোনো পুজোর দিনে বলুন, যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার আলু ফুলকপি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন ফুলকপিটা ঝোলটা ফুটে উঠেছে। এইভাবে নেড়ে চেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আলু ফুলকপি দেখুন সেদ্ধ হয়ে গেছে। এক চামচ গরম মশলা, এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। দুর্গাপুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এই আশা রেখে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।